আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবার আপনাদের জন্য উত্তরবঙ্গের আরও একটি জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ডের একটি আইচার ট্রাক্টরের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। গাড়ির মডেল হচ্ছে 548, 50 হর্স পাওয়ার গাড়ি, আর সেই সাথে গাড়িটা কিন্তু পাওয়ার স্টিয়ারিং, তেলের ব্রেক, পাওয়ার স্টিয়ারিং, 18 মডেল, একেবারে টিপটপ কন্ডিশনের একটি গাড়ি। গাড়িটা দিয়ে যে কোনো প্রকারের পরিবহন করবেন, চাষ করবেন, উড়াধরা যে কোনো প্রকারের কাজের জন্য ব্যবহার করবেন, অনেক তেল সাশ্রয়ী উপায়। অন্যান্য গাড়ির চেয়ে টাফির গাড়ি এবং আইচারের গাড়ি কিন্তু অনেক তেল সাশ্রয়ী হয়। আর বলবো যে আইচার এবং টাফি কিন্তু একই ব্র্যান্ডের ট্রাক্টর, সুতরাং শুধু বলবো যে এটার যেই দেখতে আলাদা, ম্যানুফ্যাকচার আলাদা, তবে ব্র্যান্ডটা কিন্তু মূলত একই। সেই সাথে মেসি ফার্গুসন যেই ট্রাক্টরটি, সেটাও কিন্তু বলবো যে টাফি, আইচার এবং মেসি ফার্গুসন একই ব্র্যান্ডের ট্রাক্টর। যাই হোক, গাড়িটা দেখতে পাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং, ওয়েল ব্রেক, সেই সাথে 50 হর্সের গাড়ি, যে কোনো প্রকারে পরিবহন চাষ করবেন, উড়াধুরা করবেন, আর অনেক তেল সাশ্রয়ী গাড়ি, যে কোনো পার্টসপাতি পেয়ে যাবেন, উত্তরবঙ্গের কিং বলা যায়। তো গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা সরাসরি তোতাভাই মালিক পক্ষ, আসলে উনি আসলে গাড়ির ব্যবসা করেন, একেবারে সীমিত বাজেটে, আসলে উনি সীমিত লাভে, বলতে কম লাভে আপনাদের জন্য কিন্তু আসলে গাড়ি কালেকশন করছেন, একেবারে সীমিত বাজেটে, সীমিত লাভে কিন্তু গাড়িগুলো আসলে উনি বিক্রি করে দিবেন। অন্যান্য গাড়ির যদি প্রয়োজন হয় কারো, তাহলে তোতাভাইয়ের সাথে কথাবার্তা বলতে পারেন, যেমন আইচার, সেই সাথে টাফি, সোনালিকা, মাহেন্দ্র, অন্যান্য যেই গাড়িগুলো যদি কারো প্রয়োজন হয়, তাহলে তোতাভাইয়ের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আর এই গাড়িটার ক্ষেত্রে 50 হর্সের গাড়ি, 548 ওয়েল ব্রেকের গাড়ি, পাওয়ার স্টিয়ারিং গাড়ি, 18 মডেল, টিপটপ কন্ডিশনের গাড়ি, এখন পর্যন্ত অরিজিনাল কালার থেকে শুরু করে সব কিছু অরিজিনাল কন্ডিশন। আর ভিডিও করার সময় মাঝে মাঝে ভিডিওর যে মোবাইলের ক্যামেরার জন্য ভিডিও ঘোলাটে দেখায়, এটা আসলে স্বাভাবিক, তবে গাড়ির যে কন্ডিশন সেটা অবশ্যই আপনারা অনুমান করে বুঝতে পারবেন, বা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আশা করি যে গাড়ি একদম টিপটপ কন্ডিশনের গাড়ি, শুধু ইঞ্জিন 3.5 লাখ টাকা দাম। গাড়ির লোকেশন হচ্ছে দিনাজপুর 10 মাইল, কাহারুল উপজেলা, দিনাজপুর 10 মাইল গাড়িটার লোকেশন। দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন, অথবা উত্তরবঙ্গের যে কোনো জেলা থেকে, রংপুর, রাজশাহী অথবা খুলনা ডিভিশনের যে কোনো জেলা থেকে কিন্তু চাইলে আসতে পারেন। গাড়ির দাম 3.5 লাখ টাকা চাওয়া দাম, এরপরেও দরদাম করার সুযোগ থাকবে শুধু ইঞ্জিন। কেউ যদি বিজ্ঞাপন দিতে চান, আমাদের চ্যানেল পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আপনাদের ট্রাক্টর, ওটার, ট্রলির বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ। আর ভিডিও থেকে উপকার যদি পান, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। এই পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।